আসসালামু আলাইকুম আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পরিস্থিতিতে ভালো আছো। আর এই জন্য তোমাদেরকে ঘরে বসে পড়ালেখা করার জন্য কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণ বিন্যাসিত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পূর্ণের নির্দেশনা দেওয়া হয়েছে। তোমরা জানো যে তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টে নবম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। এখন আজকে আমরা এই গণিত যদিও অনেকের কাছে জটিল মনে হয়, তা আমরা আজকে খুব সহজ করেই তোমাদের সামনে ফুটিয়ে তুলেছি। আমি যেভাবে দিয়েছি হুবহু তোমরা এভাবে দিতে পারো, অথবা তোমাদের মতন করেও তোমরা লিখতে পারো, এতে সমস্যা নাই। তবে আজকে আমাদের অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি। এটা হচ্ছে গণিতের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এখানে কিছু তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু দেওয়া আছে, বীজগণিতের রাশি, গাণিতিক বর্গ, সূত্রাবলী ইত্যাদি। আর এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা হচ্ছে মূলত এখানে এটা যে এ ইকুয়াল x² - 2x + 1, আর বি ইকুয়াল দেওয়া আছে x² - √2x + 1, এবং সি ইকুয়াল টু দেওয়া আছে x² + 10x + 16। তো নিচে সমস্যাগুলো সমাধান করো। এখানে প্রশ্ন একে দেওয়া আছে a = 0 হলে x এর মান নির্ণয় করো। দুই নম্বর সমস্যা দেওয়া আছে এখানে c রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি, তোমাদেরকে এটা প্রশ্ন করা হয়েছে। উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো। এবং সমস্যা তিনে বলা হয়েছে সূত্রের সাহায্যে s² নির্ণয় করো। আর 4 নম্বর সমস্যা বলা হয়েছে যদি b = 0 হয় তবে x² + 1/x² এবং x³ + 1/x³ এর মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। তাহলে এখন দেখো, এখানে আমরা একটু সমাধানে যাই। দেওয়া আছে সমস্যা এক, a = 0 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা x এর মান কি নির্ণয় করবো? প্রশ্ন নম্বর একের জন্য প্রশ্ন উত্তর আমি তোমাদের সাইডে প্রশ্নটা এখানে দিয়ে রাখছি, তোমরা এখান থেকে প্রশ্নটা ফলো করতে পারবে। তো এখানে দেওয়া আছে যে a = x² - 2x + 1, এটা আমরা প্রশ্ন দেখে নিয়েছি। আর এখানে কি আছে যে শর্ত মতে এক নং সমস্যা দেওয়া আছে যে a = 0 হলে x এর মান নির্ণয় করে। তাহলে আমরা নিলাম a = 0। তাহলে এখন কি লিখতে পারি, এর মানটা আমরা উপর থেকে দেওয়া আছে দেখে এটি বসিয়ে দিলাম x² - 2x + 1 = 0। তো এখানে আমরা এরপরে কি করতে পারি, এটাকে একটা সূত্র বানাইতে পারি x² - 2ab + b². তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a - b² = a0টা চলে আসবে এখানে। তাহলে তাহলে এখানে দেখা পরবর্তীতে কি লিখতে পারি, এই বর্গটাকে যদি আমরা উপব্যবসায় রেখে করে দেই, বর্গটা রুট ওভার করে দিতে পারি আমরা, করে দিলে কি হবে, উপব্যবসা থেকে এটা চলে যায়। চলে গেলে কি হবে, এখানে থাকে x - 1। তো x - 1টাকে আমরা যদি x-টা এদিকে রাখি, এটা যে চলকটা বাম পাশে রাখতে পারি, আর এখানে আমাদের 1টাকে আমরা এই পাশে ডান পাশে নিয়ে আসলাম, যেহেতু এটা মাইনাসটা ডান পাশে আসলে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা কি পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। আমাদের বলছে যে সমস্যা নং একে x এর মান নির্ণয় করে, তাহলে আমরা x এর মান বের করে ফেললাম x = 1। এবার আসলে দ্বিতীয় সমস্যাটা এখানে প্রশ্নটা দেওয়া আছে এরকম যে সি রাশি দুটিকে বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব কি, তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে আমরা কি করলাম, এখানে 2 নম্বর প্রশ্ন সমস্যার সমাধানে নিয়ে আসলাম যে এরকম সি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব, এটা আমরা দেখেছি নিচে। আমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি সহ উপস্থাপন করা হলো। এমনি লেখার পর এখানে চলে আসতে হবে, দেওয়া আছে c = x² + 10x + 16। তো এটা আমাদের এখানে দেখা কি দেওয়া আছে, তারপরে এটাকে আমরা কি করতে পারি, যেহেতু এটাকে আমরা একটা সূত্র বানাতে পারি, অর্থাৎ x² + 10 এর বাংলাম ভেঙে আমাদের 5 আর 2 দিলাম, তাহলে 5 × 10 এই x এর x মানের কোনো পরিবর্তন নাই, প্লাস এখানে এই 16-এ আমরা কি করলাম, এখানে 5 দিলাম, 5 + 5 = 25, 25-এর থেকে আমরা 25 যেহেতু আসলে 16 বেশি দিয়ে ফেলছি কত, 9, তাই এই জন্য আমরা 9 এখানে বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কি করতাম, x² + 2ab + b², তাহলে এইটাকে আমরা সূত্র হিসেবে লিখতে পারি যে a + b² আর এখানে 9-কে আমরা আবার বর্গ করে দিছি, 3 × 9 অর্থাৎ 9² তাহলে আমরা এটা কি করলাম যে x প্লাস
5 হোল স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার, তাহলে এখানে আমরা যে বর্গ করলাম দুইটার মধ্যে মাঝখান দিয়ে একটা মাইনাস চিহ্ন আসে, এই মাইনাস চিহ্নটা হয়েছে এখানে দুইটার মধ্যে কি অন্তর বিয়োগ, অর্থাৎ দুইটা বর্গের দুইটা রাশির মধ্যে কি দেখা গেছে এখানে হয়েছে দুইটি রাশি দুইটিকে বর্গের অন্তররূপে প্রকাশ করে, তাহলে বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করে দিতে পারবো, দুইটা এটা তো বর্গ এটা তো বর্গ মাঝখানে বিয়োগ, তাহলে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে পেরেছি, আমাদের উপস্থাপন সঠিক। তাহলে এখন আমরা লিখতে পারি সি রাশিটিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করা সম্ভব। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নতে যাই, যে 3 নং প্রশ্নে কি বলছে, 3 নং প্রশ্ন আমাদের দেওয়া আছে এরকম যে সূত্রের সাহায্যে এ স্কয়ার এর মান নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে দেওয়া আছে লিখিত প্রশ্নতে আমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে আমরা লিখলাম এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর এখানে আমরা কি করলাম এই নিয়ে আসলাম এই এক্স স্কোয়ারকে আমাদের প্রশ্ন থেকে যেটা দেওয়া আছে প্রশ্ন থেকে নিয়ে আসলাম এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের জন্য আমরা কি বসাইতে পারি এই মানটা বসাইতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এই হোল স্কোয়ারটা হোল স্কোয়ার হয়ে গেছে, হোল সবটার উপর হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা এটাকে কি করতে পারি যে আমরা যদি দেখে কি করতে পারি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ার, তো এখানে খেয়াল করো আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফেলাতে পারি, সূত্র আমরা কি করলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে আমরা একটা আমাদের যে সূত্র আছে এই সূত্রের মধ্যে আমরা নিয়ে আসলাম, এটাকে ধরে নিচ্ছি এ এটাকে বি এটা সি, তাহলে এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন দেখো এখানে এটাকে আমি সূত্র হিসাবে লিখতে পারি না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, আমি নিচে এখানে সূত্রটা লিখে দিয়েছি। দেখো যে সূত্রটা আমরা এভাবে দিতে পারি যে এই সূত্রটা মূলত এখানে প্রয়োগ করা হয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস ac, এই সূত্রটা আমাদের এখানে এই সূত্রটা তোমাদের জানা থাকতে হবে, মুখস্থ করে নিতে হবে, যেহেতু এটাকে এ ধরছি তার মানে এখানে এ হিসাবে এটাকে বসিয়েছি, এখানে বি ধরছি তার মানে এটাকে বি হিসাবে বসিয়েছি, এখানে ওয়ান ধরে সি ধরছি তাহলে এখানে সি হিসাবে এটাকে বসিয়েছি, তাহলে এখানে কি করলাম আমরা এই এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়ে গেলাম, এ স্কোয়ার এটাকে এটা বি স্কোয়ার এটা সি স্কোয়ার, এখন এখানে কি করেছি এই যে 2a 2ab এ মানে হচ্ছে আমাদের এটা এক্স স্কোয়ার, বি মানে আমাদের কত মাইনাসের 2x, তাহলে এইটা 2x নিয়ে আসছি, আবার সূত্রের 2 এই সূত্রে এই 2, আবার এখানে এম বি মানে হচ্ছে এ বি, আর এখানে সি মানে সে 1, এই 1 নিয়ে আসলাম, আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো এই সূত্রের সাথে আমরা এটা লিখতে পারি কিন্তু এখানে এক্সে এক্সে 2 পাওয়ার 2টা আছে নাকি 2 2 কত 4 হয়ে যায় এখানে 4, আবার এটাকে লিখতে পারি আমরা এক্স 4x হোল স্কোয়ার প্লাস এটাকে 1 বর্গ থাকলে যে কথা না থাকলে একই কথা, আর এখানে এই আমরা লিখে দিলাম যে এখানে কত ছিল হোল স্কোয়ার এক্স স্কোয়ার, তো এখানে আছে কত একটা এক্স, তাহলে একটা এক্স মানে 2টা এক্স, 2টা এক্স আর 1টা এক্স হয় 3টা এক্স, আর এখানে 2 2 করে 4 প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে তাহলে এখানে আমরা কী করতে পারি যে এই 2 দিয়ে 2 গুণ করতে পারি 2 2 গুণে 4 আর এক্স মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে আমরা কী করতে পারি এটাকে যে এই 2 একে 2 আর এক্স স্কোয়ার এই সব বসাই দিতে পারি, তাহলে আমরা এভাবে পেয়ে গেলাম এটার মানটা এ এর মান অর্থাৎ এ স্কোয়ারের মান আমরা এভাবে বের করে নিতে পারি। এবার আসলে আমরা সমস্যা নং 4 যাই, যে সমস্যা 4 হচ্ছে যদি বি ইকুয়াল 0 হয় তবে এক্স স্কোয়ার প্লাস 1/x² এবং x³ + 1/x³ এর মান পরস্পর সমান হবে কি, গাণিতিকভাবে যুক্তি উপস্থাপন করো। তাহলে দেখো এখানে 4 নং প্রশ্নের সমাধান আমরা এবার দিতে পারি, যে এখানে তোমাদের প্রশ্নটা আমি উঠিয়ে ধরেছি, দুটি প্রশ্ন দেখতে পাবে, দেওয়া আছে বি ইকুয়াল টু কত, দেওয়া আছে আমাদের বি ইকুয়াল x² - √2/3x + 1, তাহলে এটা আমি এখানে নিয়ে আসলাম বি ইকুয়াল টু এত, তাহলে আমরা কী করতে পারি বি ইকুয়াল যদি শর্ত দেওয়া আছে 4 নং সমস্যা বি ইকুয়াল 0 হয়, তাহলে বি ইকুয়াল 0 আমরা লিখছি কত এখানে এই আমরা বি এর জন্য এই মানটা এখানে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি যে উভয় পক্ষের যদি এক্স দ্বারা ভাগ করে দেই তাহলে কি হবে, নিচে এটা এক্স দ্বারা ভাগ দিলে এক্সটা এক্স চলে যাবে, থাকে একটা এক্স আর একটা এক্স এক্স চলে যাবে, আর এটা নিচে একটা এক্স চলে আসবে, তাহলে এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। তো এখন আমরা লিখতে পারি এরকম, সুতরাং যে এ এক্সটা এখানে নিয়ে আসলাম এই +1/x, এই +1/x ইকুয়াল মাইনাসের √3, এই পাশে ডান পাশে চলে আসলে এই যাবে প্লাসের √3 চলে আসলো, তাহলে আমরা ইকুয়াল অর্থাৎ এক্স, সুতরাং x + 1/x ইকুয়াল √3 পেয়ে গেলাম। তাহলে আসো এবার আমরা পরবর্তী পার্টে যাই, যে আমাদের কি বলছে এখানে x² + 1/x² মান বের করতে হবে, তাহলে আমরা এটা বের করি তারপর এটা বের করতে হবে, দোনোটা সমান হয় কিনা দেখি এবার। তাহলে আমরা লিখলাম এখন x² + 1/x², তাহলে এখানে আমরা পেয়ে যাই কি যে x² + 1/x²
এটাকে আমরা সূত্র হিসেবে নিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তো এটাকে আমরা সূত্র করলে লিখতে পারি এরকম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স। তো এখানে আমরা কি করতে পারি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ এই এক্স এই এক্স এখানে করতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে এক্স প্লাস আমরা এক্স ইকুয়াল রুট ওভার থ্রি মান বসিয়ে এটার মধ্যে এখানে মান বসিয়ে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কী করতে পারি এই রুট ওভার আর হোল স্কোয়ারের খানাটি গেলে থাকে থ্রি আর মাইনাসের টু, মাইনাসের টু বিয়োগ করলে কত থাকে ওয়ান থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আবার দেখা গেছে 2 নং প্রশ্ন বলছিল যে এক্স কিউব প্লাস আমরা এক্স কিউবের মান বের করে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এটাকে সূত্র বানিয়ে নিলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এ বি কিউব প্লাস বি কিউব সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখন আমরা কী করতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি, অর্থাৎ এটা সূত্র আমরা লিখি থ্রি এক্স ওয়ান বাই এক্স, তাহলে এ প্লাস বি। তাহলে এখানে আমরা এ এক্সের জন্য আমরা এর জন্য কী লিখবো এক্স লিখছি আর কি আমরা, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, অর্থাৎ আমরা কী লিখেছি এই সূত্রটা লিখেছি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, যেখানে এ ছিল এখানে এক্স, যেখানে বি ছিল এখানে ওয়ান বাই এক্স লিখিয়েছি লিখেছি। তার মানে এখানে আমরা এই জায়গাটাকে মান বসিয়ে দিতে পারি না, এটা মান আমরা পেয়েছিলাম কি তা মান পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার থ্রি। তাহলে আমরা এটা মান বসিয়ে দিলাম রুট ওভার থ্রি হোল কিউব আর মাইনাসের এখানে রয়ে গেল থ্রি আর এই এক্স, এই এক্স খাড়াহাড়ি চলে যায় আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসিয়ে দিলাম এই আবার রুট ওভার থ্রি। এখানে খেয়াল করো যে এক্স এখানে রুট ওভার থ্রি হোল কিউব মানে কটা, তিনটা রুট ওভার থ্রি, একটা দুইটা তিনটা, তিনটাকে আমরা এই দুইটাকে মিলে আমি লিখতে হোল স্কোয়ার আর এক রইলো একটা। তাহলে হোল স্কোয়ার রুট কাটি করলে থাকে কত থ্রি রুট ওভার থ্রি হোল স্কোয়ার। এখন এই রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার থ্রি থেকে বিয়োগ করলে কত শূন্য হয়ে যায়। তার মানে দেখো আমরা প্রথমটা পেয়েছিলাম আমরা কি ওয়ান, আর এটার জন্য পেয়েছিলাম আমরা ওয়ান আর এটার জন্য পেলাম জিরো। তার মানে দেখা যাচ্ছে যে এত এবং এত এর মান পরস্পর সমান নয়, কোনোটা মিলে না, তার মানে মিলে না। তারপরে তোমার তোমরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।